শুভ সন্ধ্যা বন্ধুরা এই রবিবার দিন হাইকোর্টের এলজিএর পরীক্ষা রয়েছে এখন প্রস্তুতির একেবারে শেষ মুহূর্ত তাহলে এই শেষ মুহূর্তে আমাদের অঙ্কের জন্য কোন কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণভাবে দেখে যাওয়া উচিত আজকে আমাদের আলোচনা সেই বিষয়ে এখন সেটার জন্য আমাদের সবসময় যেটা উচিত সেটা হচ্ছে ইয়ারের যে প্রশ্নপত্র সেটা পর্যবেক্ষণ করা তা আমি এলডিএ পরীক্ষার জন্য যে তিনটে মক টেস্টের প্রশ্নপত্র তৈরি করেছি ফুল লেন্থের সেটা তৈরি করতে গিয়ে আমি একটা অদ্ভুত ব্যাপার দেখলাম সেটা হচ্ছে বিগত বছরের যে প্রশ্নপত্র তাতে এই যে অঙ্ক অ্যারিথমেটিক কতটা থাকবে সেটার কিন্তু কোনো সুনির্দিষ্ট প্যাটার্নই যেটা দেখলাম সেটা হচ্ছে তেইশ চব্বিশটা মতো অঙ্ক আছে আর অধিকার কি মানে সাত আটটা মতো রয়েছে হচ্ছে জেনার এই মানে রিজনিং বা জিআই যাকে বলে এরকম একটা ব্যাপার এখানে রয়েছে অর্থাৎ নির্দিষ্টভাবে সাধারণত অন্যান্য পরীক্ষায় যেরকম বলা হয়ে থাকে যে পঁচিশ নম্বরের অঙ্ক থাকবে পঁচিশ নম্বরে জিআই বা রিজনিং থাকবে এখানে কিন্তু একেবারেই সেরকম একটা জিনিস নেই মানে মোটামুটি করলে দেখা যাবে যে যে মতো আছে আছে যেগুলো আর কি মানে এই চ্যাপ্টারটা রয়েছে তার জন্য বরাদ্দ করা হয়েছে ঠিক তাহলে আমরা যদি প্রিভিয়াস ইয়ারের দেখি তাহলে দেখব যে 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 অধ্যায়ের ওপর জোর দেওয়া হয়েছিল বা যেসব জায়গা থেকে প্রশ্ন এসছিল যেমন হচ্ছে সিম্পলিফিকেশন থেকে প্রশ্ন এসছে রেশিও প্রপোর্শন থেকে প্রশ্ন এসছে পার্সেন্টেজ থেকে প্রশ্ন এসছে অ্যাভারেজ থেকে প্রশ্ন এসছে নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন এসছে প্রফিট লস থেকে কোশ্চেন এসছে এলসিএম এবং এইচসিএফ থেকে কোশ্চেন এসছে সিম্পল ইন্টারেস্ট থেকে প্রশ্ন এসছে ঠিক আছে মেনসুরেশন টু থেকে প্রশ্ন এসছে তার পাশাপাশি তাৎপর্যপূর্ণ যেটা সেটা হচ্ছে মেনসুরেশন থ্রি থেকেও প্রশ্ন এসছে অর্থাৎ ত্রিমাত্রিক ক্ষেত্র যেগুলো মেনসুরেশনের সেগুলোও পড়ে যেতে হবে আবার প্রফিট লস বা আর কি মানে পার্সেন্টেজ মেনসুরেশন এই যে অংশগুলো রয়েছে এই অংশগুলোর ওপরেও আর কি মানে যথেষ্ট জোর দেওয়া হয়েছে কিন্তু এই যেহেতু পরীক্ষার কোনো সুনির্দিষ্ট প্যাটার্ন নেই বা কোথা থেকে প্রশ্ন আসবে সেটা আর কি মানে একদম মানে সুনির্দিষ্টভাবে বলা যায় না তাই জন্য এই যে মোটামুটি চ্যাপ্টার গুলো মেনসুরেশন টু ডি মেনসুরেশন থ্রি ডি রেশিও প্রপোর্শন সিম্পলিফিকেশন অ্যাভারেজ পার্সেন্টেজ প্রফিট লস নাম্বার সিস্টেম সিম্পল ইন্টারেস্ট বা এইচসিএফ এলসিএফ এগুলোর বাইরেও আরো যে যে চ্যাপ্টার আছে যেমন ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস চ্যাপ্টার বোট অ্যান্ড স্ট্রিম চ্যাপ্টার পাইপ অ্যান্ড সিস্টার্ন চ্যাপ্টার তারপর স্পিড অ্যান্ড ট্রেন চ্যাপ্টার এই যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে আমি কিন্তু আপনাদেরকে পরামর্শ দেবো যে আপনারা এই চ্যাপ্টারগুলোও দেখে যান কারণ কখনোই এই কটা চ্যাপ্টার মানে মোটামুটি যে চ্যাপ্টারের কথা আমি বললাম সেগুলো থেকে গত বছর পরীক্ষাতে প্রশ্ন আসবে বলেই আর অন্য চ্যাপ্টার দেখে যাবেন না বা অন্য চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে না এরকম সুনির্দিষ্টভাবে কিন্তু কখনোই বলা যায় না তাই পরীক্ষার জন্য আপনারা মিসলেনিয়াস পরীক্ষা দিয়েছেন আপনারা ক্লার্কশিপ পরীক্ষা দিতে যাচ্ছেন দুটো পরীক্ষাতেই অ্যাথমেটিক ওপর যথেষ্ট জোর দেওয়া হয় অর্থাৎ আপনারা অ্যাথমেটিক সমস্ত চ্যাপ্টারগুলো অলরেডি হয় দেখেছেন নতুবা ওই যে আছে সেগুলো দেখে যাবেন তাই যারা এই পরীক্ষাগুলো দিয়েছেন তারা নিশ্চয়ই দিচ্ছেন তাই আমি আপনাদেরকে বলবো মিসলেনিয়াসে আপনারা যেরকম থরলি সমস্ত চ্যাপ্টার দেখে গেছিলেন ফলে আপনাদের মোটামুটি একটা প্রিপারেশান তো রয়েছেই তাই শেষ মুহূর্তে সেই চ্যাপ্টারগুলো আর মোটামুটি রিজনিং এর যে সমস্ত চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট থাকে যেমন ডিরেকশন টেস্ট কোডিং ডিকোডিং তারপরে হচ্ছে ব্লাড রিলেশন মিসিং নাম্বার তারপরে হচ্ছে নাম্বার নাম্বার সিস্টেম অ্যালফাবেট সিরিজ সিরিজ ঠিক আছে তারপরে কিছু অংশ মানে থাকে যেগুলো থেকে প্রশ্ন থাকে অডম্যান আউট থাকে এই যে জায়গাগুলো আছে এগুলো কিন্তু সুনির্দিষ্টভাবে দেখে যান কারণ কি প্রশ্ন দিয়ে দেবে এখানকার প্রশ্নপত্রের কোনো প্যাটার্ন পাওয়া যাচ্ছে না নির্দিষ্টভাবে বলা যাচ্ছে আজকে হচ্ছে আমরা দেখলাম যে বুধবার চলে এসেছে মাঝখানে আর মাত্র তিনটে দিন বাকি আছে অন্তত আপনি যে কোনো একটা দিন চেষ্টা চেষ্টা যে অঙ্ক এবং রিজনিং এর জন্য দিতে কারণ পরীক্ষা যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ নম্বর আসে এই পুরো জায়গাটাতে যদি আপনি মানে তিরিশ নম্বর তুলতে পারেন সেটা কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার দিকে অনেকটা সাহায্য করবে আর আমি যে মক টেস্টটা তৈরি করেছি সেটাতে যেভাবে চেষ্টা করেছি মোটামুটি এরকম মানে তিরিশ নম্বর মতো জায়গা কিন্তু আমি চেষ্টা করেছি রিজনিং এবং আর কি মানে ম্যাথ থেকে দিতে আর পনেরো নম্বর চেষ্টা করেছি হচ্ছে ইংরেজি থেকে দিতে আর পুরো জেনারেল স্টাডিজ বা জিকে যেটা সেটার উপর আমি চেষ্টা করেছি পঞ্চান্ন নম্বর দিতে এরকম ভাবে টোটাল আমি টোটাল এলডি এর জন্য তিনটে মক তৈরি করেছি বহু পরীক্ষার্থী যোগাযোগ করেছেন এবং নিয়েছেন আপনারা যদি নিতে চান তাহলে দেখুন আমার চ্যানেলে সোমবার আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এটা নিয়ে বিস্তারিত হবে সেই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখুন আমি বক্সে দিচ্ছি এবং তার সাথে আমি ক্লাসের চোদ্দটা মক টেস্ট আর করেছি আর পরীক্ষার জন্য আমি টোটাল চব্বিশটা ফুল লেন্থের মক টেস্ট আছে যেগুলো দু হাজার তেইশের জন্য তৈরি করেছিলাম কিন্তু একই সাথে দু হাজার চব্বিশে যেহেতু সিলেবাস অপরিবর্তিত আছে তাই জন্য এটা দু হাজার চব্বিশের ক্ষেত্রেও সমানভাবে প্রয়োজ্য হবে আপনারা যদি নিতে চান তাহলে এই যে ভিডিওগুলো মানে ওই সোমবারের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেয় সেগুলো খুব মনোযোগ দিয়ে দেখবে দেখার পর যদি আগ্রহ বোধ করেন আমার ইমেল আইডি দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করুন তারপর আমি ইমেলের মাধ্যমে সবাইকেই উত্তর দিয়েছি আমি আপনাদেরকে উত্তর দেবো আশা করি আপনার নিলে উপকৃত হয় ভিডিওটা ভালো লাগলে লাইক করুন বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন ভালো থাকুন বিজয়ী হন সফল হন